আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ে সাজেশন নিয়ে কথা বলবো। আমরা আজকে এখানে অধ্যায়গুলো সাজেস্ট করছি, টপিকগুলো সাজেস্ট করছি, যেখান থেকে 100% তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের এই দুইটা পরীক্ষা আয়োজন করা হবে তোমাদের এই একদম পরীক্ষা শেষের দিকে, যেখানে ব্যবসা উদ্যোগটা পরীক্ষা হবে তোমাদের 16 তারিখে, আর ফিনান্স পরীক্ষা হওয়ার কথা বলেছে তারা 14 তারিখে। তো এক্ষেত্রে পরীক্ষার মধ্যে আহামরি অনেক ধরনের বন্ধ ভাবনা তা আনা, এগুলো তোমাদের চেষ্টা করতে হবে আগে থেকে এগুলো শেষ করে রাখার জন্য, কারণ অনেক বড় অধ্যায়ও না, খুব সহজে ভালো ফলাফল করতে পারবা। কেমন? তা আমরা দেখে নিই কী কী সাজেশন রয়েছে। তার আগে পরীক্ষার নিয়ম নিয়ে ছোট্ট করে বলি, তোমাদের এই দুইটা বিষয় পরীক্ষা হবে 100 নম্বরে, 3 ঘন্টায় পরীক্ষা হবে, অর্থাৎ স্বাভাবিক নিয়মে পরীক্ষা হচ্ছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যেহেতু তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে, 60টা সৃজনশীল প্রশ্ন আসবে, ওকে, তোমাদের আর মানে লিখতে হবে আর কি তোমাদের 60টা সৃজনশীল প্রশ্ন আর 30টা নৈবেদ্যিক। তাই 60টা সৃজনশীল প্রশ্নের জন্য আমাকে মিনিমাম 60টা সৃজনশীল কমন পড়বে, এরকম অধ্যায়গুলোকে সাজেস্ট করতে হবে এবং তোমাকেও সেভাবেই পড়তে হবে। তো আমরা এখানে ফার্স্ট আগে ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে একটু কথা বলি। ব্যবসা উদ্যোগে সংক্ষিপ্ত সিলেবাসে বাইরে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, ওকে। আমরা যদি দেখি কী কী অধ্যায় রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে, তোমরা একটু দেখো। প্রথম অধ্যায় রয়েছে ব্যবসা পরিচিতি, দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা, তৃতীয় অধ্যায় রয়েছে আত্মকর্মসংস্থান, চতুর্থতে রয়েছে মালিকানার ভিত্তিতে ব্যবসা আংশিক, পঞ্চম অধ্যায় রয়েছে ব্যবসার আইনগত দিক, ষষ্ঠ অষ্টম অধ্যায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় রয়েছে বিপণন এবং একাদশ অধ্যায় রয়েছে ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এই অধ্যায়গুলো রয়েছে। এখন যদি আমাকে বলো ভাই আপনি কোন অধ্যায়গুলো সাজেস্ট করেন, প্রথমত যদি আমি বলি ব্যবসা পরিস্থিতি থেকে তোমাদের 1টা সৃজনশীল প্রশ্ন আসবে, এখান থেকে 2টা আসার মতো পয়েন্ট নাই, আওতা প্রকারভেদে এইগুলো গুরুত্ব নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো এক্ষেত্রে ব্যবসা পরিস্থিতি থেকে 1টা প্রশ্ন আসবে এবং 1টার জন্য তোমরা পড়তে পারো। দ্বিতীয় অধ্যায়কে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা, এই অধ্যায়টা ভালো করে পড়বো, এখান থেকে 2টা সৃজনশীল আসবে। আত্মকর্মসংস্থান এখান থেকেও পড়বো, এখান থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। আমি ব্যবসার মালিকানা ব্যক্তিদের ব্যবসা এটা আংশিক, যেহেতু আমি এটাকে একটু স্কিপ করতে চাই, এটা এতটা জরুরি মনে করছি না, চাইলে এটা পড়তে পারো, এখান থেকে প্রশ্ন আসবে। তবে যেহেতু আংশিক অনেক সময় দেখা যায় কি আংশিকের বাইরেও প্রশ্ন আসে, তখন অনেকেই কমপ্লিট করতে পারে না। সেক্ষেত্রে পড়লে পুরো অধ্যায়ে পড়ো, আংশিক বলতে কিছুই নাই, আর যদি আংশিক তুমি যদি পড়তে চাও তাহলে আমি স্কিপ করতে বলবো। দেন এখানে ব্যবসা আইনগত দিক, এটাকে আমি স্কিপ করতে বলবো, কারণ আইনগত অনেকে এই যে ফ্র্যাঞ্চাইজিং, প্যাটেন্ট, ট্রেডমার্ক এইগুলো অনেকেই বুঝে না, সেক্ষেত্রে তারা যদি এটা তুমি পড়ে থাকো দেন এনাফ, যদি পড়ে না থাকো তো এটা স্কিপ করতে পারো। দেন তুমি এখানে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, বিপণন এবং ব্যবসার নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এই অধ্যায় 3টা পড়তে পারো, অর্থাৎ শেষে 3টা অধ্যায় যদি তুমি পড়ো এবং প্রথম 2টা অধ্যায় যদি তুমি পড়ো, প্রথম 3টা আত্মকর্মসংস্থান, ব্যবসা উদ্যোগ ও ব্যবসা পরিচিতি, তাহলে তোমার 7 থেকে 8টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এবং তুমি খুব সহজেই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবা। আর নৈবেদ্যিকের জন্য আমি পুরো সম্পূর্ণ অধ্যায়গুলোকে পড়তে বলবো, এই অধ্যায়ের বাইরে কোনো নৈবেদ্যিক আসবে না এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই নৈবেদ্যিক আসবে, সেটা এই তোমার আইনগত দিক হোক বা তোমার মালিকানা ভিত্তিতে ব্যবসা হোক, যেটাই হোক না কেন প্রশ্ন আসবে, সেক্ষেত্রে নৈবেদ্যিকের জন্য সম্পূর্ণ বইগুলো তোমরা কমপ্লিট করবা। কেমন? আর এখানে আমি একটু ফিনান্স নিয়ে কথা বলি, কারণ ফিনান্স তোমরা জানো এখানে ম্যাথের একটা মানে বিষয় রয়েছে। চেষ্টা করবো যদি তোমার টার্গেট থাকে A+ পাওয়ার, তাহলে অবশ্যই ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করবা, কারণ ফিনান্সে যখন তুমি একটা সৃজনশীল লিখবা রচনামূলক, সেখানে 10-এ 10 কখনোই তোমাকে দিবে না। কিন্তু যদি তোমার একটা অঙ্ক হয়, ধরো সময় মূল্য একটা অঙ্ক হইলো, 10-এ 10 শিক্ষক দিতে বাধ্য থাকবে। তাই A+ পাওয়ার জন্য তুমি যদি A+ টার্গেট থাকে ফিনান্সে, তাহলে তুমি অবশ্যই ম্যাথ করবা। তো এখানে প্রথম অধ্যায় রয়েছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন, চাইলে অধ্যায় করতে পারো, এই অধ্যায় থেকে 1টা সৃজনশীল আসবে, কিন্তু অনেক নৈবেদ্যিক আসার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য, এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে এটা কনফার্ম থাকো, 2টা সৃজনশীল প্রশ্ন আসবে এটা কনফার্ম থাকো। ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধি আর বর্তমান মূল্য বার্ষিক বাড়টা, এইখান থেকে প্রশ্নগুলো কনফার্ম তোমাদের থাকবে, এটা মাথায় রাখো। এবং আমার অনেক কঠিনও কিছু না, 10-12 দিন বসলে তুমি এটা শিখে ফেলতে পারবা। ঝুঁকি অনিশ্চয়তা রয়েছে, এখান থেকেও অঙ্ক আসবে, এখান থেকেও 2টা অঙ্ক আসবে ঝুঁকি অনিশ্চয়তা থেকে। তো আমি এখানে ফার্স্ট তোমাদেরকে বলবো প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা, ষষ্ঠতে রয়েছে মূলধনীয় আয় প্রকল্প, আয় ব্যয় প্রকল্প। তো মূলধনীয় আয় ব্যয় প্রকল্প অনেকেই কিন্তু অ্যাকাউন্টিংয়ে করেছো, তোমরা চাইলে এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো। তো এই 3টা ম্যাথের অঙ্ক, অর্থাৎ 3টা ম্যাথের অধ্যায়, অর্থাৎ অর্থ সময় মূল্য, ঝুঁকি অনিশ্চয়তা এবং হচ্ছে মূলধনের আয় ব্যয় প্রকল্প, এই 3টা অধ্যায় করলেই তোমাদের মিনিমাম 5টা প্রশ্ন কমন পড়বে। এইবার চাইলে তুমি নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা তার ও তার ধরন
আর বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকের আমানত, এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারো। তবে আমি মনে করি উপরে তিনটা অধ্যায়, অঙ্কের তিনটা অধ্যায় যেটা আমি বলেছিলাম যে মূলধনীয় আয় ব্যয় প্রকল্প বা ঝুঁকি অনিশ্চয়তা এবং অর্থ সময়মূল্যে, তিনটা করলে তুমি মিনিমাম 5টা প্রশ্ন গ্রহণ করবে এবং এটা পড়লে একটা হয়ে যাবে 6টা। আর যদি শেষে যদি আরও পড়তে চাও তাহলে লাস্টের অধ্যায়টা পড়তে বলবো, ব্যাংকের আমানত, এটা পড়লে তাহলে তোমার জন্য বেটার হবে। এই এর বেশি আর পড়ার দরকার নাই, ঠিক আছে। আর যদি নৈবিত্তিকের জন্য পড়ো ওই একই কোশ্চেন থাকবে, যেহেতু নৈবিত্তিক 30টা, কোনো ধরনের যাচাই বাছাই সুযোগ নাই, সেক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ বই পড়তে হবে, তাহলে তোমার নৈবিত্তিকটা কমন পড়বে। তো এই হচ্ছে আপাতত এই দুইটা বিষয়ের সাজেশন। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো সবগুলো বিষয়ের সাজেশন দিচ্ছি, এই ভিডিওটার মাধ্যমে এসএসসি সাজেশন পর্ব শেষ হচ্ছে, এখানে তোমরা দেখিনি, আমি ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো, বাংলা ইংরেজি আইসিটি এভরিথিং। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।